স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে টেঙাখাত রাজচক্র বিষয়া কার্যালয়ের সজন্যত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অর্ধ শতাধিক ছাত্র ছাত্রীর অংশগ্রহণ। দেশের স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের ভিন্ন প্রান্তরত সরকারি অথবা বেসরকারিভাবে বিভিন্ন ধরনের কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে। ইয়ার সমান্তরালভাবে আজি টেঙাখাত রাজচক্র বিষয়া কার্যালয়ের সজন্যত প্রথম শ্রেণীর পৰা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী সকলের মাজত দুটা শাখাত টেঙাখাত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। টেঙাখাত রাজচক্রর চক্র বিষয়া নিতুল খাতনিয়ারে শুভারম্ভ করা এই প্রতিযোগিতাত লেংরাই চাহবাগিচা প্রাথমিক বিদ্যালয় আর টেঙাখাত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নিম্ন শাখার সর্বমুঠ 60গৰাকী ছাত্র ছাত্রীয়ে অংশগ্রহণ করে। আবেলি ঘোষণা করা ফলাফল অনুসরি ক শাখাত মেরি সোনোয়ালে প্রথম, সুমিত তাঁতিয়ে দ্বিতীয় আর অমিত কুর্মীয়ে তৃতীয় স্থান অধিকার করে। অন্যহাতে খ শাখাত এলিষ্ঠা শইকীয়াই প্রথম, নয়নশ্রী বরুয়াই দ্বিতীয় আর স্মৃতা সোনোয়াল আর জেসমিন উরাওয়ে তৃতীয় স্থান অধিকার করে বিজয়ী হয়। উল্লেখ্য যে এই বিজয়ী সকলক অহা স্বাধীনতা দিবসের দিনা পতাকা উত্তোলন স্থলীত আনুষ্ঠানিকভাবে পুরস্কার সমূহ প্রদান করা হব বলে ঘোষণা করার লগতে আজাদী কা অমৃত মহোৎসবর লগত সঙ্গতি রাখি পালন করবলৈ লওয়া অনান্য কার্যসূচী সমূহের সন্দর্ভত রাজচক্র বিষয়া নিতুল খাতনিয়ারে এইদরে কয়। এইবার আমার দেশে স্বাধীনতার 75 বছর আজাদী কা অমৃত মহোৎসব আমার সমগ্র দেশতে পালন করে আছে। আর এই আজাদী কা অমৃত মহোৎসবর সঙ্গতি রাখি আমার টেঙাখাত রাজচক্র কার্যালয় ফলের আমি কেবাটাও কার্যসূচী হাতত লৈছো। আজি আমার টেঙাখাত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মাজত এখনই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করছো। আর ইতিমধ্যে প্রতিযোগিতা চলি আছে আর আজির দিনতে আমি প্রতিযোগিতাখনের ফলাফল ঘোষণা করিম। আর ইয়ার যেখানে পুরস্কার বিতরণ হব সেখানে 15 আগস্টর ফ্লেগ হোস্টিংয়ের পিছতে আমি ডিস্ট্রিবিউট করিম ছাত্র ছাত্রীসকল। তারপর আমার আরও একটা কার্যসূচী আমি কাইলে লৈছো 11 আগস্ট 2022 দিনের রাতেপা 9টা বজাত আমি তিরঙ্গা যাত্রা করিম। আমার অফিসের যেখানে বিষয়া কর্মচারী আছে লগতে টেঙাখাত রাজচক্রর অধীনের যেখানে গাঁও প্রধান আছে মৌজাদারসকল আছে আর লগতে আমার স্থানীয় রাইজ এই সকলের লগত লগ লাগি আমি এটা তিরঙ্গা যাত্রা করিম। আর এই যাত্রার সময় আমি জনসাধারণের মাজত জাতীয় পতাকার ব্যবহার সম্পর্কে কিছু কথা আমি জনসাধারণক সজাগ করিম আর কেনে ধরনের পতাকাখন উত্তোলন করব বা কেনে ধরনের উড়াই রাখব এই বিষয়ে লগত আলোচনা করা হব। তারপিছতে আমার চক্র পর্যায়ের যে চক্র কার্যালয়ত আমি ওয়াল পেইন্টিং করে আছো স্বাধীনতা দিবসের সঙ্গতি রাখি। আর এইবার আমি হরঘর তিরঙ্গা যে অনুষ্ঠান আছে বা হরঘর তিরঙ্গা বলে আমাক সরকারে কইছে ইতিমধ্যে ঘরে ঘরে 13 আগস্টর পৰা 15 আগস্টর ভিতর জাতীয় পতাকার উত্তোলন আর উড়ন হব। গতি মই আপনার জড়িয়ে মই সমূহ রাইজক আহ্বান জানাব বিচাৰিছো যাতে সকলোৱে ঘরে ঘরে 13 আগস্টর পৰা 15 আগস্টর ভিতর জাতীয় পতাকা উত্তোলন করে আর সসম্মানে যাতে জাতীয় পতাকার উত্তোলন হয় আর উড়ন হয়। আর আমার যেটু ফ্ল্যাগ কোড আছে বা পতাকা সংহতির ভিতর যেখানে আইন কানুন আছে সেই আইন কানুন মতে যাতে পতাকার আমার যথোচিত ব্যবহার আর সম্মান আমি যাতে প্রদর্শন করব পারো এইখানে। এই প্রতিযোগিতাখনি রাজচক্র বিষয়া কার্যালয়ের বিষয়া কর্মচারী দুয়োখন বিদ্যালয়ের কেইবাজনো শিক্ষক শিক্ষয়িত্রীর লগতে টেঙাখাতর চিত্রশিল্পী তথা সাংবাদিক দীপক গগৈয়ে পরিচালনা করে। নবকুমার গগৈ আর রূপম গগৈ রিপোর্ট টেঙাখাত লাইভ। আপনার চারিচকীয়া বাহনখনের অসুবিধার সম্মুখীন হয়ে আহিছে নেকি? আপনার বাহনখনের যিকোনো ধরনের সার্ভিসিংর আজিয়ে আহক টেঙাখাত সিভ মটর্স ওয়ার্কশপলৈ। অত্যাধুনিক প্রযুক্তিৰে উন্নত মানদণ্ডৰে সকলো ধরনের চারিচকীয়া বাহনের সার্ভিসিং, এলাইনমেন্ট, ডেন্টিং এন্ড পেইন্টিং, অত্যাধুনিক প্রযুক্তির ওয়াশিং এন্ড পলিশ, যিকোনো প্রকারের চারিচকীয়া বাহনের স্পেয়ার পার্টস, এয়ার এন্ড নাইট্রোজেন ফিলিংর লগতে এক্সিডেন্টাল ক্লেইমস করারও সুবিধা আছে।
গতিকে দেরি নকৰিব। আজিয়ে আহক চিফ মটৰছলৈ। আমাৰ ঠিকনা টেঙাখাট নিয়ার পুরনা পেট্রোল পাম্প টেঙাখাট ডিব্রুগড় 78613 যোগাযোগৰ নম্বৰ 7002325251 8486052518 99544188